প্রিয় দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। এবার সুপারস্টার শাকিব খানের সব দোষ দিল বুবলি। কোনো ছেলেকেই ভালোবাসা দিতে পারছে না শাকিব খান। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বুবলি কেঁদে কেঁদে বলল সব দোষ শাকিব খানেরই। শাকিব খান দুই ছেলের কোনো ছেলেকেই ভালোবাসা দিতে পারলো না। যখন ছেলেদেরকে বাবাকে কাছে প্রয়োজন তখন আর বাবা থাকতে পারে না ছেলেদের কাছে। দুই সন্তান যেভাবে জন্ম দিয়েছে তখন মনে রাখা উচিত ছিল ছেলেদেরকে সময় দিতে পারবে কিনা। কেন মনে রাখেনি? ছেলেদেরকে কেন কষ্ট দিচ্ছে? যখন বাবাকে প্রয়োজন তখন আর ছেলেকে সময় দিতে পারে না শাকিব খান। যখন বাবাকে প্রয়োজন হয় তখন ছেলে বাবাকে যায় কাছে, কিন্তু শাকিব খান সময় দিতে পারে না। এ যাবৎ শাকিব খান জয়ের প্রতি কতটা দায়িত্ব পালন করেছে? আমার মনে হয় যতটুকু দায়িত্ব পালন করা উচিত ততটুকু দায়িত্ব পালন করেনি শাকিব খান। আমি জানি শাকিব নিজের দায়িত্ব এড়িয়ে চলে সবসময়, দায়িত্ব পালন করতে রাজি না শাকিব খান। শাকিব শুধু নিজের দায়িত্ব অবহেলা করে সবসময়। জয়ের প্রতি কতটুকু ভালোবাসা এবং দায়িত্ব পালন করেছে সেটা তো আর আমি জানি না, কিন্তু সেও জাতের প্রতি শাকিব খান মোটেও দায়িত্ব পালন করেনি, দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। যখন থেকে ছেলের পাশে দরকার ছিল শাকিব খানকে তখন থেকে এড়িয়ে চলেছে। আমি আর সহ্য না করতে পেরে মিডিয়ায় এসেছি, সন্তানকে প্রকাশ্যে এনেছি। এটা যদি আমার দোষ হয় তাহলে হবে, আমার করার কিছু নেই। কারণ ধীরে ধীরে বাবাকে কাছে চাইবে ছেলে, বাবার কথা জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে আমার বাবাকে। তাই আগে থেকেই আমি তার বাবা এবং ছেলেকে প্রকাশ্যে নিয়ে এসেছি, এই সন্তানের বাবাকে সে ব্যাপারে ক্লিয়ার করেছি। এটা আমার দোষ হলে দোষ হয়েছে, তাতে আমার করার কিছুই নেই। আমি চাই 10টা সন্তানের মতো আমার সন্তানও তার বাবাকে চিনুন, বাবাকে কাছে পাক। তাই আমি ক্লিয়ার করেছি মিডিয়ার সামনে। দর্শক, বুবলি একে বলল। দর্শক, বুবলির কথাগুলোর সাথে কেমন লেগেছে আপনাদের মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।